কর্মচারীদের বিরুদ্ধে দলীয় কর্মীদের হাড্ডি ভেঙে দেওয়ার নিদান প্ররোচনার শামিল এবং তা বেআইনি, বক্তা বাম কর্মচারী সংগঠনের রাজ্য সম্পাদক স্বপন বল। রবিবার আগরতলা পশ্চিম থানায় বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে এফআইআর দাখিল করে কথা জানালেন এই বাম কর্মচারী নেতা। সেই সাথে তিনি বলেন, সংশ্লিষ্ট ঘটনার পর প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মচারী সংগঠন নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আমার কর্মচারী ভাই বন্ধুদেরকে বলি, স্টলে বসে রাস্তায় বসে আমরা কিছু পাইনি, আমরা বঞ্চিত। একদম হাতি ভেঙে দিতে হবে ওই সব দুষ্ট কর্মচারীকে। সমস্ত কর্মচারী দুষ্টের দালাল সিপিএম এর কর্মচারী এই ডিএম অফিসে, এসডি অফিসে বসে আছে, বিডিআর অফিসে বসে আছে, ইলেকট্রিক অফিসে বসে আছে, ট্রান্সপোর্ট অফিসে বসে আছে। এবং মনে রাখবেন, আমাদের যুব মোর্চার কার্যকর্তারা এরকম 65 জন দুষ্ট কর্মচারীকে ভালো করে কিন্তু অলরেডি টিউশনে দিয়ে দিয়েছে। একমাত্র কর্মচারী কুল তারা বিনা কাজে বাড়িতে বসে বেতন পেয়েছে, এই সকল কর্মচারী। সাম্প্রতিককালে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কর্মচারীদের হাড় ভাঙার সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বর্তমানে সেই হাড় ভাঙা ইস্যু অনেকটাই থিতিয়ে পড়েছে, কিন্তু বাম কর্মচারী সংগঠন এই ইস্যুটিকে হাতছাড়া করতে নারাজ। এরই অঙ্গ হিসেবে রবিবার পশ্চিম আগরতলা থানায় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বাম কর্মচারী সংগঠন ত্রিপুরা এমপ্লয়িজ কো অর্ডিনেশন কমিটি এইচবি রোড। সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সম্পাদক স্বপন বল বলেন, এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, উনি ধর্মনগর এনসিএম অফিসের সামনে কর্মীদের একটা সভাতে উনি বক্তব্য রাখছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উনি যুব মোর্চার যে সমস্ত কর্মী আছে তাদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন যে কর্মচারীরা যদি কোথাও তারা বলে যে তারা বঞ্চিত এবং তারা মানে সব কিছু পায় না, তাহলে যাতে তাদেরকে মেরে হাড্ডি ভেঙে দেওয়া হয়, এরকম একটা নির্দেশ দেওয়া হয়। সে সাথেই বাম কর্মচারী নেতা জানান, সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন স্বতঃপ্রণোদিত ভাবে কোনো ব্যবস্থা নেয়নি, তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বললাম যে এই নির্দেশ দেওয়ার পরেই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম প্রশাসনের কাছে, আমরা বিচার প্রার্থনাও করেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরে আমরা গত 21 প্রতিবাদও জানিয়েছি সারা রাজ্যব্যাপী আগরতলাতেও, সেখান থেকেও আমরা এই দাবিটা রেখেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে আসলে এটা হচ্ছে না, ফলে আজকে আমরা বাধ্য হয়ে এখানে একটা এফআইআর লঞ্চ করেছি। এবং এই এফআইআরে আমরা দাবি জানিয়েছি যে একজন জনপ্রতিনিধি এভাবে অপরাধমূলক কাজে যে দলীয় কর্মীদেরকে প্ররোচিত মানে করেছেন, এটা তো আসলে কোনোভাবেই। উল্লেখ্য, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেছেন, তিনি রাজ্যের সব কর্মচারীদের এই কথা বলেননি, শুধুমাত্র সিপিএম এর দুষ্ট কর্মচারীদের বিরুদ্ধে হাড্ডি ভাঙার নিদান দিয়েছেন। এটা হলো মূল বক্তব্য। আমি কিন্তু সমস্ত কর্মচারীদের কথা বলিনি, আমি বারবার বলছি, আমি বারবার রিপিট করছি, সিপিএম এর দুষ্ট কর্মচারী করুন। তাহলে বোঝা গেল এখনও যে সিপিএম এর দুষ্ট কর্মচারী আছে এ রাজ্যে, এবং আমার কথাটা যে সত্য প্রমাণিত, এরা যে কাজ করে না তাই হই হই রৈরি করে উঠল। এটা কি সিপিএম এর আমলের মতন কি কর্মচারীরা? ডিপার্টমেন্ট কর্মচারী সবাই ভালো, যথেষ্ট দায়িত্ববান, দায়িত্বশীল, কাজও করেন এবং ওভারটাইম কাজ করেন, পরিশ্রম করেন, ডিউ আওয়ার্স অফিসে যান। সুতরাং ওনাদের প্রতি তো আমাদের শ্রদ্ধা ছিল, আছে, থাকবেই, এবং এই জন্য তো অফিস টিকে আছে। দ্যাটস অল। তবে প্রদেশ বিজেপি সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্টভাবে বলেছে, এই ধরনের বক্তব্যকে তারা কোনোভাবেই সমর্থন করে না। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যা বলেছেন তা একান্তই ওনার নিজস্ব বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।